আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ জিয়াউর রহমান। অলরেডি আপনারা যে সকল ভিডিওগুলো ওয়াচ করছেন, দেখেছেন, অলমোস্ট 6টা ভিডিও আপলোড করছে আপনাদের জন্য লিড জেনারেশন কোর্সের। তো সামথিং ফুললি ভিডিও আপলোড করা হয়নি, বাট কিছু কিছু ভিডিও স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, এর জন্য প্রত্যেকটা ভিডিও পর পর আপলোড করতেছি। তো আজকে একটা ভাইয়া অলরেডি আপনারা যে পিকচারটা দেখছেন, এখানে যে পিকচারটা দেখাচ্ছি আমি, যে শো করতেছি, এটা অ্যাডন্স দেখতে পাচ্ছেন জিম। তো এই অ্যাডন্সটা আপনারা কি করে ইনস্টল করবেন, তার জন্য একটি ভাইয়া আমাকে রিকোয়েস্ট করছে এখানে যে জিম এক্সটেনশন কিভাবে ইনস্টল করব, তার উপরে একটি টিউটোরিয়াল করলে সবচেয়ে বেটার হয়। উপলক্ষটা হচ্ছে ওই ভাইয়াটা এক্সটেনশন দিচ্ছে, খুবই ভালো লাগছে, কারণ যারা রেসপন্স করে তাদের উপর খুবই ভালো লাগে। তো আজকে চলুন আমরা এই সফটওয়্যারটা কি করে, এই অ্যাডনসটা কি করে আমরা ইনস্টল করব ক্রমিতে সবচেয়ে বেটার হবে। তার জন্য আমি কিছু নোটপ্যাডে আগে ইনস্ট্রাকশন দিয়ে দিই, এটা ইনস্টল করার জন্য যেটা দরকার হবে। ফার্স্টে একটা জিমেল আপনাকে লগ ইন করে রাখতে হবে, যার জন্য ভেরিফিকেশন কোডের অ্যাক্টিভ করার জন্য যেটা ব্যবহৃত হবে, তার জন্য জিমেল অবশ্যই লগ ইন করে রাখবেন। দ্যাটস মিনস ভেরিফিকেশন কোড নেওয়ার জন্য। আর সেকেন্ডলি হচ্ছে তাদের জিমের একটা স্টেপ আছে, স্টেপ স্টেপ খালি অ্যাডন্স ইনস্টল করলে অ্যাড করলেন ইনস্টল, এটা গুড, বাট এটা করার পরে তৃতীয়ত করতে হবে সাইন আপ করতে হবে। অ্যান্ড সাইন আপ করলেই এটা ফুলফিল ইনস্টল হবে। তো এই দুই তিনটা পদ্ধতি বা ওই তিনটা ওয়ে ইউজ করলে ইনশাল্লাহ পাওয়া যাবে। তো আজকে আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এটা রিমুভ করে দিই, তাহলে আপনাদেরকে দেখানোর সুবিধা হবে। আমি অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করে রাখছি, তো জিমেল অ্যাকাউন্ট যখন ওপেন করে রাখছি তো আপনারা তো বুঝতে পারতেছেন। চলুন আমরা যাই, এটা অলরেডি আমি রিমুভ করে দিয়েছি। তার জন্য কোথায় যেতে হবে আপনারা তো অলরেডি আপনারা জানেন যে গুগল ক্রোমের কোথায় অ্যাডস অ্যাড করতে হয়, অলরেডি আমি দেখাইছি দুই তিনটা ওয়ে। তো ওগুলো যদি না জানেন তো দেখতে পারেন, আর অথবা এখানে ক্লিক করলাম, এটা তো বুঝতেই পারতেছেন। এখান থেকে যদি পারেন, যদি না পান তাহলে আদার্স আরেকটা ভিডিও আছে, ওটা দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন যে গুগল ক্রোমে স্টোরটা কোথায় থাকে, কিভাবে পাওয়া যায় ইটিসি। তো যদি আমি জিম ব্রাউজারটা লিখি এখানে যে gym.com বা জিম অ্যাডনস, তাহলে কি আসবে, এটা আপনাদেরকে এখন জানার বিষয়। যে আমি জিম লিখে দিলাম, যেটা আমাদের জিম অ্যাডনস, সেই জিম অ্যাডনসটাকে আসলো সেটা একটা জানার বিষয়, কারণ জিম লিখে সাধারণত জিম অ্যাডনসটা আসে না। তার জন্য আমি যে ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিছিলাম জিম অ্যাডনস এর লিঙ্কটা, তো সেক্ষেত্রে আপনারা ডিসক্রিপশনে ইউজটা করতে পারেন, অথবা আরেকটা ব্যবহার করতে পারেন। আপনাকে আরেকটা বলছি, গুগল সবচেয়ে বেস্ট ওয়ে, আর গুগল যদি বেস্ট ওয়ে না হতো তাহলে আজকে আমরা অনেক কিছু থেকে অনেক কিছু পেতাম না। তার জন্য দেখেন আমি যদি এখানে জিম লিখতেছি gym.com, গুগলে যদি যখন সার্চ দিচ্ছি তাহলে কি এখানে এটা পাওয়া যাবে, এটা যদি আমি লিখি তাহলে দেখতে পাবো আমরা যে আসলে এটা gym.com এর অ্যাডনস কিনা, কালেকশনস কিনা, এটা আপনারা বুঝতে পারবেন। কারণ সময় সময় জিম এখানে শো করে না, হ্যাঁ শো করছে, বাট এখানে ওভাবে শো করতেছে না যেটা আমার দরকার গো টু সফটওয়্যার। তার জন্য যেটা করবেন, সরাসরি আপনারা gym.com এ ঢুকে যেতে পারেন। gym.com এ ঢুকে গেলেন, যদি না পারেন তাহলে আমি কিছু দিতে পারি, এক্সটেনশন দিতে পারি। এর আগের ভিডিওগুলোতে কিছু যে লিঙ্কটা আছে, এখানে যে লিঙ্কটা আছে দেখেন, এখানে সোর্স ফাইল গুলো আমি সব দিয়ে দিয়েছিলাম, এখন আপনারা পেয়েছেন কিনা আমি জানি না। এখানে একটা লিঙ্ক আছে gym.com এর, এই gym.com এর লিঙ্কটা আপনারা ইউজ করবেন। তাহলে হবে কি, ওপেন টু লিঙ্ক রেসপন্স, আমি এটাতে ক্লিক করলাম। এটা গুগল ক্রোমের জন্য, আমি এটাতে গুগল ক্রোমেতে যাই, যে এটা কি করবেন জাস্ট এখানে পেস্ট করে দিবেন, কারণ অ্যাডনস খোঁজার জন্য জিমটা এখানে পাওয়াটা একটু মুশকিল, কারণ এটা সার্চ দিলে আসে না, পাওয়া যায় না। যখন রিলেটিভ হয় কোনো অ্যাডনস এর মাধ্যমে এই রিলেটিভে যাওয়া যায় তখন পাওয়া যায়, বাট আদার্স সময় এটা পাওয়া যাবে না, এটা ম্যাক্সিমাম এটা 100%। তার জন্য যখন এভাবে আপনাকে দেখে আমি লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো, কমেন্টে নয় অ্যাবাউটে, অ্যাবাউট সেকশনে,
ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই লিঙ্কটা। অ্যান্ড যখন ইনস্টল করতে এই লিঙ্কে ওপেন করবেন তখন এরকম অবশ্যই অ্যাড বাটন আসবে, অবশ্যই অ্যাডে ক্লিক করবেন যে অ্যাড। অ্যান্ড তার সাথে কি করে কাজ করে আমি সেটাও কাজটা দেখাই দিচ্ছি, সমস্যা নাই। তো অ্যাড যখন করবেন দেখেন অ্যাডটা হয়ে গেছে অলরেডি। অ্যাড করলে যেটা হয়, আমি জিমে ঢুকি এখানে shantojim.com-এ, একটা ইমেল চাই। যখনই আপনি gym.com এ ঢুকবেন, ঢুকার পরে দেখবেন একটি ইমেল চাবে। অলরেডি আমার এখানে লগ ইন করা আছে, তার জন্য চাচ্ছে না, বাট আমি ওটা অবশ্যই ফুললি দেখাবো যে কি করে কি করতে হয়। আনইনস্টল দরকার হলে একবার করে দিব, কিছুটা পারফেক্টলি করা নাই এর জন্য হয়তো বা, কারণ অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে দেখাচ্ছে, তার জন্য হয়তো বা শো করতেছে না। দরকার হলে আরেকটা ব্রাউজার আমি শো করতেছি দেখেন প্লিজ। এখানে কিন্তু আমাদের জিমটা ইনস্টল করা নেই, তো এটা আমাদের এখানে বেটার হবে। তো কি করবো, আগে ফার্স্ট আমি জিমেলও ঢুকে পড়ি, gmail.com-এ চলে যাই। তার জন্য আমি কি করবো, এখানে অ্যাড করবো, এখানে অ্যাড করলে দেখেন অবশ্যই এখানে অ্যাড হয়ে যাবে। যখনই আপনারা জিমে ঢুকবেন তখন এরকম একটা প্রোফাইল, যারা নতুন আছেন তাদের এরকম একটা প্রোফাইল আসবে। সেক্ষেত্রে আপনি স্টার্ট ফিও দিতে পারেন, রিকোয়েস্ট ডেমো দিতে পারেন, অ্যাজ ইউ রিকোয়েস্ট, আপনি যেটাই দিবেন না কেন সেটাই আপনাদের এটা গ্রহণযোগ্য হবে। তো সেকেন্ডলি বিষয় হচ্ছে যেটাতে আপনি যাবেন সেটাতেই কার্যক্রম হবে। তো আমি বললাম রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, তাহলে এরকম আসবে রিকোয়েস্ট ডেমো, এখানে লগ ইন করার জন্য, সাইন আপ করার জন্য, আর ফ্রি টু স্টার্ট। অ্যাকচুয়ালি এটা টোটালি ফ্রি, তার জন্য এটা কার্যক্রম করার জন্য আপনার একটা ইমেল চাবে। তো এখানে আমার যে ইমেলটা আছে আমি সেই ইমেলটা দিয়ে স্টার্ট করলাম। যখন স্টার্ট করবেন তখন দেখেন এখানে কিছু অ্যাক্সেস যাবে আপনার জিমেলের, হ্যাঁ যে ওয়ে ওকে কিনা এই সেই হাব যাবে। দেখেন এখানে বলতেছে যে রিকমেন্ড গুলো হ্যাঁ ঠিক আছে না, তো এটা কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার সাথে সাথে এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা থাকবে সেই জিমেল অ্যাকাউন্টটা অ্যাক্সেস যাবে, তো অ্যাক্সেসটা দিয়ে দেবেন। অ্যাক্সেস জিমেল অ্যাকাউন্টে ক্লিক করেন, করার পরে বলবে যে হ্যাঁ এটা সূত্র অনুসারে ঠিক আছে কিনা, অ্যালাউ, দেন অ্যালাউ। যখন এটা অ্যাগ্রি এ পর্যন্ত আসবেন তখন এই সেকশন গুলো আসবে। তো আপনি এই সেকশন গুলো ইউজ করতে পারেন, ইনস্টল ইনস্টল, এখানে অলরেডি আমি ক্লিক করা মাত্র অলরেডি ইনস্টল অ্যাডভান্স দিয়ে দিছে এক্সটেনশনে। তারপর আসতেছে যে এটিএস, এখানে ক্লিক করলে সেট প্রেফারেন্সে ক্লিক করলে এই অনেকগুলো অপশন দিয়ে দেবে। তো অনেকগুলো অপশন দেওয়ার সাথে আপনার স্বাদ নেই, কারণ হচ্ছে অলরেডি এক্সটেনশন অ্যাড হয়ে গেছে আপনার এখানে। তো এখানে বলতেছে যে জিম জবস ইওর, আপনার ইচ্ছা আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, এটা কোনো ভেরিফিকেশন নাই। তো এটা মাই টিম ডাজেন্ট ইউজ এটিএস, আমি এটা দিয়ে দিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম আমি। এখানে বলতেছে যে ফার্স্ট পার্সন আপনি কি স্টার্ট করবেন। তো অলরেডি যখন ইনস্টল হয়ে গেছে এই পার্সন থেকে আপনারা কি করে ইমেল বের করতে পারবেন, সব জিমেরই ইমেল আপনারা কি করে বের করতে পারেন, CEO@gym, দেখি এটা কোনো পার্সন আছে কিনা। লিংকডইন যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি জাস্ট একটু হালকা পাতলা
টেকনিক ইউজ করবেন অল্প স্বল্প, তাহলে ইনশাল্লাহ বেটার হবে। দেখেন এটা সিও পার্সন আছে জিমের, তো ওই পার্সন নেমে আমরা ঢুকে যাই আমরা। আলিয়া আছে কি আমেরিকান, হ্যাঁ উইঙ্কেলস ফ্যাট না কি লেখা আছে, যাই হোক অত নাম পড়তে যায় মুখটা না ভাঙ্গি। যখন এটা অ্যাডস আপনি ইনস্টল করবেন, ও সরি আমার সাইন ইন করা নাই, তো যাই হোক এখানে সাইন ইন করা না থাকলেও আপনারা এখানে বুঝতে পারতেছেন অলরেডি শো করতেছে। যদি আমরা এটার ইমেল চাই, পার্সোনাল ইমেল gym.com, এটা কোম্পানি ইমেল, বিজনেস ইমেল, অ্যাকচুয়ালি জিমটা সবচেয়ে ইফেক্টিভ হয় পার্সোনাল ইমেলের জন্যই, কারণ এই তো জিমেল অ্যাকাউন্ট gmail.com, এই পার্সনের জিমেল অ্যাকাউন্ট আপনি কোথাও পাবেন না, কোনো জায়গাতে পাবেন না, বাট এই জিমেল অ্যাকাউন্টে আপনি পাবেন। তো পার্সোনাল ইমেল অ্যাড্রেস খোঁজার জন্য সবচেয়ে বেস্ট সফটওয়্যার হচ্ছে এই জিম। তো আমি সবচেয়ে রেফার করবো আপনারা সবাই জিম ইউজ করতে। এখানে দুইটা সিস্টেম আছে, অ্যাড দ্য ক্যান্ডিডেট অ্যান্ড অ্যাড ম্যানুয়ালি। এর আগে আমি যেটা দেখাইছিলাম অ্যাড এ ক্যান্ডিডেট দেখাইছিলাম সেভ টু পিডিএফ করে, তো আজকে আমি দুটাই দেখাই দিই। তো বেশি বড় ভিডিও না করি, আমি এটা করতে চাচ্ছি না বেশি বড় ভিডিও। তো এখানে যখন চলে আসলো তখন দেখেন আপনি এখানে মোর অপশন আছে না, মোরে যাবেন, যা তো সেভ টু পিডিএফ। যদি সেভ টু পিডিএফ করেন তাহলে অটোমেটিকলি পাশে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবে, এখানে শো করবে অটোমেটিকলি। আর যদি মনে করেন আমি সেভ টু পিডিএফ করব না, তার জন্য কি করবেন, অ্যাড ম্যানুয়ালি, এখানে ক্লিক করলেই পাশে অটোমেটিকলি দিয়ে দিবে, এটা আপনার ইচ্ছা। তো এখানে দেখেন ফাইন্ড ইমেল অ্যাড্রেস আছে, ফাইন্ড ইমেল অ্যাড্রেসে ক্লিক করলেই ক্যান্ডিডেট ইনফোতে ফাইন্ড ইমেল অ্যাড্রেস, এখানে এখানে ক্লিক করলে কিছুক্ষণ একটু ওয়েট করতে বলবে, দেন এখানে ইমেল গুলো শো করবে। দেখেন এখানে জিমেল অ্যাকাউন্ট আছে, কোম্পানি অ্যাকাউন্ট আছে, অ্যাজুর ইউজ, আপনি ইমেল গুলো ইউজ করতে পারেন। তো এখান থেকে এভাবেই আপনারা ইমেল কালেক্ট করতে পারেন 100% এবং ইমেল গুলো আনলিমিটেড হবে, কারণ কত ইমেল কালেক্ট করতে পারবেন তার ঠিক নেই অ্যাডস দ্বারা। তো আজকের মতো এই পর্যন্তই, অ্যান্ড আপনারা যারা আমার পেজে সাবস্ক্রাইবার বা লাইক কমেন্ট শেয়ার করেন নাই, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে, যেন নেক্সট ভিডিও পাওয়া মাত্রই আপনাকে মেসেজ পেয়ে যান। অ্যান্ড যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকুন, অনেক কিছু শেয়ার করো আপনাদের সাথে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।